दर्शक निर्वाचक इस्यूते विस्तारित आलोचना करते चाई और एई मुहूर्ते आमादेर साथे जुक्त होच्छेन क्रीड़ा विश्लेषक मेजर अवसरप्राप्त इमरोज आहमेद एबं साबेक क्रिकेटर मोहम्मद आली। इमरोज आहमेद एबं मोहम्मद आली आपनादेर दुजोनके स्वागत ৭১ खेला जोगे। शुरूतेई आसते चाई इमरोज आहमेद आपनार काछे टी-20 विश्वकपेर पर थेकेई मूলত आसले प्रधान निर्वाचकेर के निये आसले एत बेशि समालोचना होच्छिलो तार सब सिद्धान्त एई सब किछु निये, किन्तु एकटा प्रश्न आपनार काछ थेके जानते चाई जे निर्वाचन इस्यूते जे समालोचनागुलो होच्छे सब दाय कि प्रधान निर्वाचकेरই থাকে কিনা? शुभ सकाल धन्यवाद। যখন আপনি দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিলে আসলে ওনার উপরে বর্তায়, বাট উনি যে একা সব সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার কিন্তু একটা কমিটি আছে, তিনজন নির্বাচক একসাথে বসেই কিন্তু সিদ্ধান্ত নেয়, বা যেহেতু উনি দল অধিনায়ক ওনার উপরে দায়িত্বটা বর্তায়, এই কারণেই যে উনি মুখপাত্র হিসেবে সব জায়গায় কথা বলেন, উনি সব জায়গায় নিজেকে উপস্থাপন করেন এবং বিতর্কিত ওনাকেই হতে হয়। আর আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে উনি সব একক সিদ্ধান্ত নিয়েছেন। যদি একক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে হয়তোবা ওনার দলে অন্য দুইজন যারা আছেন তারা তো তাদের কার্যকারিতাই হারিয়ে ফেলেছেন। আসলে এটা তিনজনের সমষ্টিগত সিদ্ধান্তই উনি কাজগুলো করেছেন, প্লাস টিম ম্যানেজমেন্ট এবং বিসিবির আরো নীতি নির্ধারক আছেন, ক্রিকেট অপারেশন সবার সাথে সম্মিলিতভাবে কিন্তু করেছেন। কিন্তু হয়তোবা তিনি কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ করেছেন, এত দীর্ঘ সময় ধরে কাজ করাতে উনি কিছু জায়গায় একটু বিতর্কিত হয়েছেন, বাট ওনার যে কোনো অবদান নাই এটা কিন্তু অস্বীকার করা যাবে না। ওনার অনেক অবদান আছেন, বাট কিছু জায়গায় বিতর্কিত হয়েছে, কিছু জায়গায় ওনার কাজের জন্য আমরা হয়তোবা রেজাল্ট ওই সময় না পাওয়াতে আরো বেশি চোখের সামনে চলে এসেছে। তো সেই কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে উনি সবসময় ফোকাসে যে ইট ইজ হিম ও এস। আসলে আমরা যেটা সেটা হচ্ছে যে আপনি যখন একটা নির্বাচক প্যানেল করেন এটা একটা সময় একটা পরিধির মধ্যে রাখা উচিত, এরপরে অবশ্যই এটা পরিবর্তন আসা উচিত, কারণ নতুন নির্বাচক আসলে নতুন মুখ আসলে তারা আবার একটা নতুন কিছু করার একটা উদ্যম থাকে। বাট আপনি যখন দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকেন এই সময়ে কিছু ভুল ভ্রান্তি আপনার হওয়াটা স্বাভাবিক, এবং অনেক সময় হয়তোবা দেখা যায় যিনি টু মাচ কনফিডেন্স হয়ে যায় যে উনি যা করছেন সেটাই সঠিক, অন্যদিকে হয়তোবা বিবেচনা নয় তাগিদটাই উনি হারিয়ে ফেলেন। সো এই কারণে বলি যে আসলে নির্বাচন চেঞ্জ করলেই যে সব সমাধান হবে তা কিন্তু না, এটার কাঠামোটাও কেউ ঠিক করা উচিত বলে আমি মনে করি। যারা নীতি নির্ধারক আছেন ক্রিকেট অপারেশনে এবং বিসিবিতে তারা এটা একটু বিবেচনায় নেবেন, প্রত্যেকেরই একটা মেয়াদকাল হওয়া উচিত, এবং এটা মেয়াদকালটা যদি ক্রিকেট বোর্ডের যখন ইলেকশন হয় তারপরে থেকে ক্রিকেট বোর্ডের ইলেকশনের মেয়াদকালটা গিয়ে যদি ওনাদের ধরা হয় অথবা আরো একটা বছর এডিশনাল দেওয়া হয় তাহলে বোধহয় সবাই একটু সঠিকভাবে কাজ করতে পারবেন এবং আরো অনেক ভালো ক্রিকেটার আসবে। নিশ্চয়ই, কারণ দীর্ঘ সময় ক্ষমতা থাকলে যে সমস্যাটা হয় যে কাজের আসলে সেরকম জবাবদিহিতা থাকে না, সেই কারণে হয়তো যা ইচ্ছে বা সবার সাথে আলোচনা করারও প্রয়োজন মনে করেন না, হয়তো এমন কিছু একটা হতে পারে। মোহাম্মদ আলী, যেটা ইমরোজ আহমেদ বলছিলেন যে তিনজনের নির্বাচকের প্যানেল, কিন্তু যেহেতু সব দায়ভার সব কিছু আসলে নান্নুকে ঘিরেই হচ্ছে, তাহলে কি বাকি যে দুজন আছেন তাদের আসলে কোনো কার্যকারিতাই নেই? যদি কার্যকারিতা নাই থাকে তারা তো কখনো প্রশ্ন তোলেননি যে আমরা এটা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি, সেগুলো তো আমরা কখনো শুনিনি। ধন্যবাদ, শুভ সকাল। এইখানে যে প্রশ্নগুলো করা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে যে প্রধান নির্বাচক আছে, আরো দুইজন সাথে ডেপুটি হাবিবুল বাশার আর নতুন আব্দুল রাজাক বছরখানিক হয়েছে জয়েন করেছে, এখানে তিনজন সিলেক্টর। এখন টিমটা আপনি কিভাবে সাজাচ্ছেন, কার ডিসিশনে হচ্ছে? কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর আমরা কিন্তু সঠিকভাবে জানি না, এই কথা আগেও বলেছি যে কে ডিসিশনটা নিচ্ছে, এটা আসলে ফোকাস করা উচিত। বাইরের দেশে যখন টিম খারাপ করে, পারফরমেন্স ভালো থাকে না, তখনই সিলেক্টরের যে রিজাইন বা কথা ওঠে যে ছাড়ার জন্য, তারপর কোচেরও ছাড়ার জন্য কথা হচ্ছে। যে যে জিনিসটা আমাদের দেশে এখন হচ্ছে যে নান্নু ভাইকে পদত্যাগ করার জন্য, তারপর কোচকে পদত্যাগ করার জন্য, এখানে যে জিনিসটা যে এটা ক্লিয়ার করতে হবে যে টিমটা কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ক্যাপ্টেনের সাথে যে জিনিসটা আপনি বসে করবেন, কারণ সম্পূর্ণ দায়িত্ব থাকে কিন্তু মাঠে ক্যাপ্টেনের। ক্যাপ্টেন ড্রেসিং রুম থেকে ম্যাচের সময় ম্যাচ পর্যন্ত শেষ পর্যন্ত সেই কিন্তু ইয়েটা দায়িত্বটা নেয়। তো ক্যাপ্টেনের উপরে যদি আরো কিছু দায়িত্ব দেওয়া যায় যে কোন কোন প্লেয়ার ডিপেন্ড করবে ম্যাচে খেলা, তখন কিন্তু ক্যাপ্টেনের প্রতি আরো শ্রদ্ধা বাড়বে, প্লেয়াররা ক্যাপ্টেনকে অনেক সমীহ করবে, আরো বাংলাদেশ টিমের খেলা ভালো দিকে যাবে। যে জিনিসটা আপনি দেখেন যে পাকিস্তানের ক্রিকেট কিভাবে চেঞ্জ হয়েছিল, যখন ইন্ডিয়ান ক্রিকেট কিভাবে চেঞ্জ হয়েছিল, যখন কপিল দেবের অধীনে ইন্ডিয়া টিম আসলো 83 ওয়ার্ল্ড কাপে, তারপর ইমরান খান ইনজুর হওয়ার পর 3 বছর ক্রিকেটের বাইরে ছিল, আসার পরে কিন্তু সম্পূর্ণ ডিসিশন কপিল দেব আর ইমরান খানই নিত। তখন ক্যাপ্টেনের কিন্তু সব ভূমিকা থাকে, কারণ নির্বাচক বা কোচের কোনো দায়িত্ব থাকে না ম্যাচের সময়। আমরা যে জিনিসগুলা, যে আমাদের প্রতিভা আছে, আমরা অনেক ভালো ভালো ট্যালেন্ট ক্রিকেটার আছে, সেগুলা হয়তোবা আপনার কাছে তুলে ধরবে, ক্যাপ্টেনের আরো দায়িত্ব দেওয়া উচিত। তাহলে বাংলাদেশে আপনি আসলে বলতে চাচ্ছেন নির্বাচক, ক্যাপ্টেন সবাই মিলে সমন্বিতভাবে আসলে যদি কাজটা করা যায় তাহলে হয়তো আউটপুটটা আরো বেশি ভালো আসবে। ইমরোজ আহমেদ, যেটা শোনা যাচ্ছে যে যদি নান্নু আসলে তিনি তার পদ হারান শেষ পর্যন্ত, তাহলে হয়তো প্রধান নির্বাচক হিসেবে যিনি ডেপুটি আছেন হাবিবুল বাশার সুমন, তিনি একজন সাবেক ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের, তাকে হয়তো দেখা যাবে। কি মনে হচ্ছে কেমন হবেন তিনি? কারণ মিনহাজুল নান্নুও যখন সাবেক ক্রিকেটার ছিলেন তাকে নিয়ে তো অনেক আশা ভরসা ছিল, কিন্তু শেষ পর্যন্ত খুব খারাপ সময়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে কতটা আশাবাদী হচ্ছেন আপনি? এই কথাটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার মনে আছে ফারুক আমাদের জাতীয় দলের অধিনায়ক, সেও নির্বাচক ছিলেন। উনি কেন পদত্যাগ করেছিলেন এটা আপনার বোধহয় এখনো মনে আছে। উনি পদত্যাগ করেছিলেন ওনার কাজে হস্তক্ষেপ করার জন্য এবং ওনার কাজে বাধা দেওয়ার জন্য, অন্যদেরকে ইনভলভ করার জন্য। ইট হ্যাপেন্ড ডিউরিং আতুরা সিং, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো সুতরাং কাজটা হচ্ছে, যখন আপনাকে নির্বাচক প্যানেলের প্রধান এবং আপনি নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে আমরা তৈরি করব বা মনোনীত করব, আমাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতে দিতে হবে। আই উইল ডিসাইড আমি কার সাথে কথা বলবো, কিভাবে করবো, এটা আমার কর্মপদ্ধতি। আই উইল ডিসাইড, বাট নট দ্যাট যে আমি সবার মতামত নিয়ে তারপরে করব, তাইলে আমি আমার কর্মক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবো। যার কারণে আমার যতটুকু মনে পড়ে ফারুক রিজাইন, তারপরেই কিন্তু নান্নুর অধ্যায় শুরু হয়েছে। সুতরাং একইভাবে বলতে চাই, যদি হাবিবুল বাশার যদি ইফ হি ক্যানট হোল্ড হিজ পোস্ট, যদি উনি নির্বাচক প্রধান হন এবং উনি যদি ওনার কাজটা ওনার অনুযায়ী করতে না পারেন, ইনফ্লুয়েন্স বাই আদার ওনাকে করতে হয়, রেজাল্ট কিন্তু নান্নুর যা পরিণতি হয়েছে হাবিবুল বাশারেরও তাই হবে। কারণ হাবিবুল বাশার কিন্তু একজন স্বনামধন্য ক্রিকেটার শুধুই না, উনি আমাদের দেশের ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, যিনি আমাদেরকে অনেক আশার আলো দেখিয়েছেন যখন আমরা একদম তিমিরে ছিলাম, যখন আমাদের কিছুই ছিল না, তখন কিন্তু উনি প্রতিটা খেলায় ভালো খেলেছেন, দলধিনায়ক ছিলেন। ওনার বিচক্ষণতা নিয়ে এবং ওনার জ্ঞান নিয়ে, ওনার প্রজ্ঞা নিয়ে কিন্তু আমাদের কারো সন্দেহ থাকা উচিত না। কারণটা হচ্ছে হি ইজ এ এস্টাবলিশড ক্রিকেটার, হি হ্যাজ প্রুভড হিমসেলফ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। কিন্তু তার কার্যক্ষমতা কিন্তু কমে যাবে যখন আপনি ইনফ্লুয়েন্স করবেন অন্যান্য ভাবে। আমরা যতটুকু শুনেছি, জানি, আমি তো নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম না অনেক কাজেই, তো সেই কারণে বলতে পারবো না। আমরা শুনেছি যে নির্বাচকদেরকে অনেক সময় প্রভাবিত করা হয়, নির্বাচকদেরকে অনেক সময় ফোর্স করা হয়েছে। এটা কতটুকু সত্য এটা আপনারা হয়তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলে বের করতে পারবেন। তো ওই কারণে বলবো সমন্বয় একটা প্রয়োজন, যেই সমন্বয়ে দল অধিনায়ক, কোচ, নির্বাচক, তাদের একটা সমন্বয় হবে। আরেকটু যদি সুযোগ দেন একটা কথা বলতে চাই, আমার সৌভাগ্য হয়েছিল ধোনির অধীনে যেই দলটা ওয়ার্ল্ড কাপ জিতেছে তাদের যে নির্বাচক প্যানেল ছিলেন রাজা ভেঙ্কট রামান ফ্রম কলকাতা, ওনার সাথে আমার যথেষ্ট ঘনিষ্ঠতা আছে। আমি ওনার সাথে একদিন কথা বলছিলাম, হাউ দে ওয়ার্ক। দে সেড ইমরোজ, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছি, আমাদের মতামতগুলো আমরা যে টিম ক্যাপ্টেনদের সাথে শেয়ার করেছি তাদের কিছু অভিজ্ঞতা, বাট আই ওয়াজ নেভার বিন ইনফ্লুয়েন্স বাই এনিবডি ফ্রম দি টিম, কোচ অর এনিবডি। আমরা 15 জন সিলেক্ট করে দিই, মাঠে খেলানোর দায়িত্ব এই 15 জনকে, টিম ক্যাপ্টেন এবং কোচে, ওইখানে আমাদের কোনো কিছু নাই। তবে আমরা অনেক সময় একসাথে বসে যখন কথা বলতাম, এই কথা বলার সময় কিছু কিছু মতামত তাদের আমাদের মাথায় আসতো, তারা কাকে স্পট করছে দেখছে, আমরা চিন্তা করতাম। দ্যাটস হাউ উই মেড দি টিম। এবং আমাদের সাথে বাংলাদেশ টিমের সাথে ইন্ডিয়া যখন হারলো ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপে এবং ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেল, তারপরে থেকে যে স্টার্টেড ওয়ার্কিং এবং পরবর্তী ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ধোনির নেতৃত্বে তারা আসলে সেই সুযোগটা পেয়েছে এবং কাজেও লাগাতে পেরেছে। আমরা আশা করতে চাই আমাদের নতুন যিনি আসবেন তিনিও তার নতুন যে চ্যালেঞ্জগুলো সেগুলো ঠিকঠাক মতোই মোকাবেলা করবেন এবং আসলে যেটা দিন শেষে আমরা চাই ক্রিকেটের উন্নতি সেটাই হবে, সেটা আমরা প্রত্যাশা করতে চাই। ইমরোজ আহমেদ এবং মোহাম্মদ আলী আপনারা দুজনেই আছেন আমাদের সাথে। সময় হয়ে গেছে ছোট একটা বিরতির। দর্শক, চলছে খেলা যাক, ফিরছে একটা বিরতির পর, একাত্তর সাথেই থাকুন।